বন্ধু লড়তে আছে সেখানে এরকম দু রকম স্লিং নিয়ে যাবো সবুজ রঙের দুটো দড়ি আলাদা আলাদা খাটাবো একটা জায়গায় দুটো দড়ি লাগাবো না ঠিক আছে যার দ্বারা আমরা বলি ডাবল ল্যানিয়ার্ড একটা পড়ে গেলে একটা আমাদের বাঁচাবে এখানে আমি কি করবো সবচেয়ে প্রথমে আমি কি করবো আমার একটা লাগাবো দড়ি খাটিয়ে বন্দুকে নিচে নামাতে হবে ঠিক আছে তো এটা আমার উপরে হচ্ছে যে আমি দড়িটা ভালো করে খাটাই আর ভালো করে লাগাই যার দ্বারা আমি আমার বন্ধুকে ভালোভাবে নিচে নামাতে পারবো যদি আমি দড়ি না খাটাতে পারি বা উল্টো সিধা করে কিছু করলাম তো ওকেও আঘাত পৌঁছাতে পারে আর আমাকেও আঘাত লাগতে পারে তো এই আমি ডিসেন্টের ভিতরে আমার দড়িটা খাটাচ্ছি 10.5 আমার দড়ির ওপরে আমি লটকে আমার বন্ধুকে নিচে আমার সাথে আনতে পারবো ভালোভাবে ইজিলি ঠিক আছে এবার আমি কি করলাম ওটা খাটাই দিলাম খাটানোর পরে ঠিক আমি যেখানে বলেছিলাম আমার পেটের কাছে নাভির কাছে ইরিং কাছে ওখানে আমি ফাঁসালাম আর আমি আগে নিজেকে ফ্রি করে নিই ঠিক আছে আমার লোড আসছে ঠিক ওখানে যেখানে আমি আমার বন্ধুকে ফাঁসিয়েছি আমি এর উপরে এসে গেলাম পুরোপুরি এবার কি করবো ডিসেন্ডারকে আস্তে আস্তে টিপবো আর আমি আস্তে আস্তে যাবো যেখানে আমার বন্ধু ফেসে আছে ঠিক আছে ওকে নিজের সাথে নেওয়ার জন্য আমি একটা রেস্কিউ টিম নিয়ে গেছি ওকে নিজের সাথে আনবো জুড়ে ঠিক আছে আমাকে কী করতে হবে অনেকে নিজের সাথে জুড়তে হবে ওটার জন্য আমার কাছে একটা স্লিং আছে আপনাকে যেটাকে বললাম আমি আমি জুড়বো আমার সাথে তারপরে যেই দড়িতে আমি থাকবেন সেটাকে আমি কেটে দেবো বুঝতে পারছেন হ্যাঁ কি না আমি কি করেছি ওনাকে নিজের সাথে জুড়ে নিয়েছি অ্যাটাচ করে নিয়েছি এরপরে যেই দড়ির ওপরে উনি আসছে ওটাকে আমাকে এখান থেকে কাটতে হবে তো আমি নিজের সাথে একটা নাইফ একটা ছুরি নিয়ে যাবো যার দ্বারা আমি ওকে ওনাকে এখান থেকে কেটে দেবো আর ওনাকে আমার সাথে জুড়ে নিয়েছি যার দ্বারা আমরা ইজিলি নিচেও আসতে পারবো আমি ওনাকে কেটে দিচ্ছি বা খুলে দিয়েছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওনাকে নিজের সাথে ঘুরে নিয়েছিলাম যার দ্বারা আর পাটাকে ঠিক এইভাবে রাখবো যাতে আমাদের ভিকটিম স্ট্রাকচারের সাথে না হট করে হিট করে ঠিক আছে এবার আমি কি করছি আমার ডিসেন্ডারকে আস্তে আস্তে টিপছি আর আমরা আস্তে আস্তে নিচে আসছি আস্তে আস্তে এই দেখছেন এই পাইপগুলো ওকে আঘাত পৌঁছাতে পারে তো আমি কি করবো পাইপের সাপোর্ট নেবো পাইপগুলো থেকে দূরে যাব যার দ্বারা উনি ইজিলি আস্তে আস্তে আমার সাথে নিচে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসেন্ডারের বেনিফিট এই হচ্ছে এটা যদি আমি ছেড়ে দিই আমি তাও নিচে পড়ছি না আর এটা যদি আমি পুরো টিপে দিই ভুল করে আমি তাও নিচে আসবো না আপনারা দেখতে পাচ্ছেন যার দ্বারা আমরা ইজিলি কাউকে রেস্কিউ করতে পারি ইজিলি মেনটেনেন্স চার্জ করতে পারি ঠিক আছে তো আমরা এখানে দুটো দড়ি রেখেছি একটার উপরে আমাদের পুরো লোড আছে যেটা আমাদের ক্যানোমেন্টাল রোপ উইথ ডিসেন্ডার আর একটা পল রেস্টার যেটা একদম লুজ আছে যদি এটা আমি ভুল লাগাতাম বা ওপর থেকে দড়ি কেটে যেত আমাদের সব কটা লোড আমাদের পল রেস্টারের উপরে সেকেন্ড লাইন অফ ডিফেন্স বলা হয় এটাকে ঠিক আছে তো দ্বিতীয় সেফটি আইটেম সবসময় আমাদের সাথে থাকবে অনুকূল তো এখন বেশি সময় না নিয়ে ওনাকে আমরা 15 মিনিটের ভিতরে ভিতরে নিচে আনতে হবে তো আমরা কি করবো তাড়াতাড়ি ওনাকে ইজিলি নিচে আসবো দুজন আসুন দুজন আসুন ওনাকে ধরার জন্য প্লিজ কম সময় তাড়াতাড়ি আসেন আচ্ছা তুমি হাসবে না একদম ধরনি কোন ধরে।